হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ঠিকঠাকই আছি। আর ছেলেকে খাইয়ে দিয়ে নিচে পাঠালাম, ও ঘুরতে চলে গিয়েছে। নিচে পাঠানো মানে ও রাস্তায় ঘুরতে যাওয়া, তাছাড়া আর কিছুই না, কারণ ঘরের মধ্যে ও এক ফোঁটাও থাকতে চায় না। আর ছেলের জন্য আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করলাম রান্না, কারণ কালকে মাছের ঝোল খাওয়ানো হয়েছে, তাই আজকে ডাল আর হচ্ছে আলু আর হচ্ছে তোমার কি কোয়াশ, এগুলো হচ্ছে সেদ্ধ দিয়েছি একবারে ডালের সাথে। তো এগুলোই খাবে আজকে নর্মাল। আসলে পরপর মাছ খাওয়া হয়েছে, তো আজকে দিনটা একটু রেস্ট থাক। আর কালকে ভাবছি ওকে একটুখানি চিকেন স্টু খাওয়াবো, কারণ চিকেন স্টুটাও খেতে ভালোবাসলো। মানে প্রথম দিন যেদিন খাওয়ালাম সেদিন খুব ভালো খেয়েছে, যার জন্য ভাবলাম যে না, কালকে আবার চিকেন স্টুটাই ওকে দেবো। আর আমি যে স্নান ধান আমার কমপ্লিট হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আর তোমাদের তো যেই মামার্থে যেই হেয়ার অয়েলটা কালকে আমি দেখালাম, আর সেটা কালকে আমি রাত্রেই লাগিয়েছিলাম। তো লাগানোর পর মানে বেশ, মানে কি বলবো, ভালো লাগছে বেশ। মানে বোঝা যায় একটা জিনিস প্রোডাক্ট ইউজ করলে পরে যদি ভালো হয়, মানে প্রথম দিন লাগিয়ে পরেই কিন্তু একটুখানি হলেও বোঝা যায়। তো আমারও যেটা আমি মেনলি দেখলাম যে অন্যান্য দিন যেরকম আমি মাথায় শ্যাম্পু করলে পরে প্রচুর হেয়ার ফল হয়, কিন্তু আজকে কিন্তু হেয়ার ফল সেইভাবে হয়নি, হয়েছে তুলনামূলক অনেক কম হয়েছে, অনেক কম হয়েছে। আর মাথাটা বেশ ভালো লাগছে আজকে, চুলগুলো তো এই আর কি। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করছি। আমি এখন লাঞ্চ করতে বসবো, তো আজকে লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, আর এখানে রয়েছে আলু দিয়ে সজনের তরকারি। তো গরমকাল চলে আসলো মানে সজনের তরকারি খাওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ হঠাৎ ভাল লাগে, রেগুলার হলে পরে কিন্তু আবার ভালো লাগে না। আর তার সাথে আছে এখানে ছোট মাছের চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে। তো আমি খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলের ভাত খাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে আঙ্গুর ছুলে নিয়েছি, আঙ্গুরটা এখন ওকে খাওয়াবো। না, আঙ্গুর খাও, আঙ্গুরটা খায় ভালো, রোজ দিন দুটা করে দেই, খাওয়ার পর একটা। ভাত খেয়ে ফল খেতে হয় তো একটু, তুমি জানো তো, তারপর খেয়ে দে ঘুমু দেবে, টেস্টি, খাও, শো না বেটু আমার, খাও। ছেলে এই যে একা একা ঘুম থেকে উঠেই হাতির পিঠে একা একা উঠে বসে আছে, তাই না? এখন ওকে খাওয়াবো, খাইয়ে দেই, ওর সঙ্গে একটুখানি খেলবো এখন আমি, তাই তো? এই যে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেললো, এখন এই যে নাও, তুমি এসে নাও, আস্তে পড়ে যাবে কিন্তু, মাম মাম ধরবে, দাঁড়াও, ওঠো, এদিকে। আমি এই যে খাবার ওর বানিয়ে রেডি করে রেখেছি, ওকে এখন খাওয়াতে বসাবো, চলো চলো চলো। আজকে রাত্রে আমারই মাংস খেতে ইচ্ছা করলো, তো চিকেন নিয়ে আসতে বললাম। তো এই যে চিকেন নিয়ে এসছে, তো আমি এখন এগুলো রান্না করা শুরু করব। এই যে চিকেন আমি এটাকে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এদিকে আদা রসুন রয়েছে, এখানে পেঁয়াজ আলু। তো আমি রান্নাটা শুরু করে দিই, মাংসটাকে ভেজে নিয়ে করব আজকে।
আমি রাতে ডিনার নিয়ে নিয়েছি, তো মাংসটা কষা কষা করেই রান্না করলাম। তো আমি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই, আর বাকিদের সবারটা দিয়ে দিয়েছি, আর আমি খেয়ে দিয়ে তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে। আমার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন খালি ছেলেকে খাওয়ানো বাকি আছে, আর বাকি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি ছেলেকে আনার আগে একটু ঘরের মধ্যে মশা মেরে নেই, খুব মশার উৎপাত। ঠান্ডা ওয়েদার কিন্তু তাও মশা আছেই। আর এই তো রান্না বান্না কমপ্লিট করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।